গুড মর্নিং বয়েজ, স্পেশালি ক্লাস সেভেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা ভালো আছো। আমরা আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় এডুকেশন ক্লাস চ্যাপ্টার 5 দেখব, পঞ্চম অধ্যায়, জীবনের জন্য খেলাধুলা। আমরা অনেক খেলাধুলা করতে পারছি না আমাদের এই লকডাউনের জন্য। তোমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময় দুঃসময়টা কেটে যাবে, তোমরা আবার তোমাদের প্রিয় স্কুলের মাঠে খেলতে পারবে। আমরা আজকে একটু আলোচনা করি যে মানব জীবনের একটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ক্রিয়া হচ্ছে খেলাধুলা। না, মানব শিশু খেলাধুলার মাধ্যমে তোমার ধীরে ধীরে বড় হতে থাকে। খেলাধুলার জন্য কর্মক্ষম ও সুস্থ দেহ খুবই প্রয়োজন। আমাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা, শারীরিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধি পায়। খেলাধুলার মাধ্যমে কাজটি করা সম্ভব। শৈশবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বেড়ে ওঠে বলে অনেক সময় মাংসপেশীর সঙ্গে স্নায়ুর সমন্বয় ঘটে না। এই সমন্বয়হীনতা দূর করার জন্য ছেলেমেয়েদের খেলাধুলা অপরিহার্য। তোমরা আশা করি গুরুত্বটা বুঝেছ। সুস্থ, সবল, নিরোগ ও কর্মক্ষম শরীর গঠন অর্থাৎ সুন্দর জীবনের জন্য আমাদের খেলাধুলা করতে হবে বা করা উচিত। আমরা দেখতে পেলাম যে আমাদের জীবনে তোমার খেলাধুলার গুরুত্ব কতটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন অবশ্য দেশি ও বিদেশি খেলা, আমাদের বাংলাদেশের অঞ্চল ভেদে খেলাধুলা, বিভিন্ন খেলাধুলা প্রচলিত আছে তোমরা জানো। এসব খেলাকে দেশি খেলা বল নামে আমরা বলি, যেমন দাঁড়িয়া বান্দা, গোল্লা ছোট, বৌচি, ডাঙ্গুলি, এক্কা দুক্কা, হাডুডু ইত্যাদি। এই খেলাগুলো বংশ পরম্পরায় আমাদের দেশে চলে আসছে, এগুলোকে আমরা দেশীয় খেলা বলি। এইসব আঞ্চলিক খেলাধুলার বাইরে অন্য অন্য খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়। এসব খেলার উৎপত্তি বাংলাদেশে হয়নি, তাই এগুলোকে বিদেশি খেলা বলা। এই খেলার মধ্যে ফুটবল ও ক্রিকেট আমাদের দেশে অনেক পরিচিত এবং বাস্কেটবল, তোমরা জানো যে বাস্কেটবল খেলার প্রচলন আমাদের সেন্ট গ্রেগরিস হাই স্কুলের মাধ্যমে বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশে বাস্কেটবল শুরুর প্রায় মনে করি অনেক বছর পালন করেছি। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছেলেরা বাস্কেটবলে আমাদের জাতীয় পর্যায়ে খেলে বিভিন্ন ক্লাবে, তোমরা সেটা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাবাডি এশিয়া মহাদেশের গ্রীষ্মমণ্ডলীয় দেশসমূহের জনপ্রিয় খেলা, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে একটি প্রাচীন খেলা। এটাই উপমহাদেশের অঞ্চল ভিত্তিক বিভিন্ন নামে খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু আঞ্চলিক খেলা, তাই বিধিবদ্ধ নিয়মকানুন আগে ছিল না। গ্রামে অঞ্চলে খেলা হাডুডু খেলা নামেই বিনোদনের একমাত্র উৎস ছিল আগে। বাংলাদেশের ঐতিহ্য হাডুডু খেলার পোশাকই নাম কাবাডি। বাংলাদেশ ও ভারতের অক্লান্ত প্রচেষ্টায় উনিশশো পঁচাশি সালে ঢাকায় অনুষ্ঠিত সাব গেমসে কাবাডি খেলা তোমার কী করা হয়, নিয়মিত ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা। তখন থেকেই কাবাডি আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে। 1990 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান গেমসে কাবাডি অন্তর্ভুক্ত হলে এটা আন্তর্জাতিক খেলার স্বীকৃতি পায়। তাহলে আমরা দেখতে পাই কাবাডি খেলা 1990 সালে আন্তর্জাতিক খেলার স্বীকৃতি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেইজিং অলিম্পিয়াডে এটা তোমার অলিম্পিয়াডে এটা তোমার কী করে অন্তর্ভুক্ত হয়। কাবাডি খেলার মাঠ হবে সমান্তরাল ও নরম, মাটি অথবা ম্যাট দ্বারা তৈরি। আমরা কাবাডি খেলার মাঠ কী হবে তোমার সমান্তরাল হবে, আর নরম মাটি বা ম্যাট দিয়ে তৈরি হবে। কাবাডি খেলা 3 ধরনের, একটা হলো পুরুষ ও জুনিয়র বালক, 13 মিটার গুণ 10 মিটার অর্থাৎ দৈর্ঘ্য 13 মিটার, প্রস্থ 10 মিটার। মহিলা ও জুনিয়র কাবাডি, দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার। সাব জুনিয়র বালক ও বালিকা, দৈর্ঘ্য 11 মিটার, প্রস্থ 8 মিটার। এই মাপের তোমার কাবাডি খেলার কোর্ট হবে। তাহলে আমরা একটা কোর্ট দেখি, এখানে আমরা একটা কাবাডি খেলা দেখতেছি, একটা কোর্ট এখানে দেখো, জুনিয়র কাবাডির কোর্ট আমাদের দেওয়া আছে, মনে করো প্রস্থ দৈর্ঘ্য 11 মিটার। এখানে আমাদের 1.5 দাগগুলো দেওয়া আছে, এইভাবে মিড লেনের দাগ দেওয়া আছে, দুই দলে দুইটা টিম থাকবে। আর সিটিং বেঞ্চ থাকবে পিছনে, সিটিং বেঞ্চে তোমার 6 মিটার থাকবে, এখানে 1 মিটার দূরত্ব থাকবে সেটা।
আমরা পরবর্তীতে দেখি ফুটবল আমাদের আরেকটি অত্যন্ত জনপ্রিয় খেলা আমাদের দেশের, যদি বিদেশি খেলা তোমরা অনেক দেখো। আর আগামী বছর আমরা বিশ্বকাপ দেখবো, কাতার বিশ্বকাপ, বিশ্বকাপে আমাদের দেখতে পাই, আমাদের অন্য অনেক প্রিয় দল থাকে। তাহলে ফুটবল খেলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি, সব দেশেই একই নিয়মে খেলার জন্য 1904 সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফেডারেশন, দি ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা গঠিত। 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। এরপর প্রতি 4 বছর পর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 1908 সালে লন্ডনে অনুষ্ঠিত প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 72 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে গঠিত হয়। 1972 সালে, 71 সালে স্বাধীনতা অর্জন করি, 72 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠিত। বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা এটি বাফুফে। ফুটবল বাংলাদেশের একটি খুব জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে সহযোগিতা মনোভাব, আত্মবিশ্বাস, ক্ষিপ্রতা, নেতৃত্ব, নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়, বিভিন্ন গুণের বিকাশ ঘটে আমাদের ফুটবল। আইনকানুন, খেলার মাঠ যদি আমরা দেখি, আন্তর্জাতিক ফুটবল খেলার জন্য 2 ধরনের মাঠ পরিমাপ করা হয়। একটি হচ্ছে 110 গজ দৈর্ঘ্য এবং প্রস্থ 70 গজ, অন্যটি 110 গজ দৈর্ঘ্য, প্রস্থ 80 গজ। গোলপোস্টের উচ্চতা 8 মিটার এবং এক পোস্ট থেকে অন্য পোস্টের দূরত্ব হল 24 মিটার। উভয় গোলপোস্ট থেকে 6 গজ, পাশ থেকে 6 গজ, মাঠের ভিতর থেকে 6 গজ দূরত্ব নিয়ে যে আয়তক্ষেত্র তৈরি করা হয় তাকে গোল এরিয়া বলে। বিভিন্ন গোলপোস্টে 18 গজ ও মাঠের দিকে 18 গজ দূরত্ব নিয়ে যে আয়তক্ষেত্র তৈরি হয় তাকে বলবো আমরা পেনাল্টি এরিয়া। 2 পোস্টের ঠিক মাঝখান থেকে মাঠের 12 গজ সামনে একটি পেনাল্টি স্পট থাকে। প্রত্যেক পেনাল্টি মার্ক কেন্দ্র করে 10 গজ ব্যাসার্ধ নিয়ে পেনাল্টি এরিয়া একটি বৃত্তচাপ আঁকতে হয় এই ফুটবল খেলার মাঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলের আবরণ চামড়া বা জাতীয় কোনো অনুমোদিত বস্তু দ্বারা তৈরি। বলের আকার হবে গোলাকার। বড়দের জন্য বলের পরিধি 68 থেকে 70 সেন্টিমিটার। স্কুল প্রতিযোগিতার সময় পরিচালনা কমিটি ছোট বলের পরিধি খেলতে বল দিতে পারে। খেলোয়াড় সংখ্যা 2 দলে অনুষ্ঠিত, প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় থাকবে, বেশি থাকবে না। 11 জনের মধ্যে 1 জন গোলকিপার থাকবে। যদি কোনো দল 7 জনের কম খেলোয়াড় থাকে তবে তার খেলার আরম্ভ করা যাবে না। 11 জন লাগবে আমাদের। এরপরে আসি আমরা খেলোয়াড়ের সাজ সরঞ্জাম। আন্তর্জাতিক জার্সি, হাফ প্যান্ট, মোজা, সিনগার্ড, জুতা, ফুটওয়ার ছাড়াও খেলা হয়ে যাবে না। তো আঞ্চলিক স্কুল পর্যায়ে এইসব খেলা হয়, এসব ছাড়াও খেলা হয়। রেফারি, খেলা পরিচালনার জন্য একজন রেফারি থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো একজন রেফারি থাকে, সহকারী রেফারি খেলা পরিচালনার জন্য নিযুক্ত হবেন সহকারী রেফারি। তাই আইন অনুযায়ী রেফারিকে খেলা পরিচালনা সাহায্য করবেন। এছাড়া মাঠের বাইরে একজন চতুর্থ রেফারি থাকবেন। খেলার স্থিতিকাল 90 মিনিট, প্রথম অর্ধ 45 মিনিট, দ্বিতীয় অর্ধ 15 মিনিট, বেশি থাকবে না বিরতি, মধ্যাহ্ন বিরতি। স্কুল খেলোয়াড়দের জন্য কর্তৃপক্ষ সময় কমাতে পারেন। খেলা আরম্ভ, খেলার শুরুতে টসে জয়ী দলকে অবশ্যই মাঠের বাইরে সাইড বেঞ্চ নিতে হবে। টসে পরাজিত দল রেফারির সংকেতের সাথে সাথে কিক অফের মাধ্যমে খেলা শুরু করবে। এই কিক অফ খেলা শুরু করতে গোল হবার পর এবং হাফ টাইমের পর হয়ে থাকে। কিক অফ থেকে সরাসরি গোল হয়। বল খেলার মধ্যে ও বাইরে, বল যদি গড়িয়ে শূন্য বা সম্পূর্ণ গোল লাইন টাচ লাইন অতিক্রম করে তবে সেই বলকে খেলার বাইরে ধরা হয়। রেফারি কর্তৃক খেলা বন্ধ হলে বল খেলার বাইরে আছে বলে আমরা কি বলবো, গণ্য করব। অফসাইড, একজন খেলোয়াড় তখনই অফসাইড হয় যখন গোলকিপার ছাড়া ও বিপক্ষ আয়ত বিপক্ষে অন্তত একজন খেলোয়াড় তার সামনে না থাকে। গোল হওয়া, গোল তখনই হবে যখন বলের সম্পূর্ণ অংশ 2 গোল পোস্টের ভিতর দিয়ে ক্রসবারের নিচ দিয়ে গড়িয়ে বা শূন্যে কি করবে, গোল লাইন অতিক্রম করবে, তখন আমরা বলবো গোল হওয়া। আর খেলার নির্ধারিত রেজাল্টই তোমার গোল হওয়ার মাধ্যমে নির্ধারিত হয়।
ফাউল ও আচরণ, নিম্ন 10টি কারণে আমরা ডাইরেক্ট 10টি অপরাধের জন্য ডাইরেক্ট ফ্রি কিক দেওয়া হয় ফুটবল খেলার মধ্যে। এক নম্বর দেখো, বিপক্ষ দলকে লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা, বিপক্ষ দলের খেলোয়াড়কে ল্যাং মারা বা ল্যাং মারার চেষ্টা করা, বিপক্ষ খেলোয়াড়কে উপরে লাফিয়ে পড়া, বিপক্ষ খেলোয়াড়কে আক্রমণ বা চার্জ করা, বিপক্ষ খেলোয়াড়কে আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা, বিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়া, বিপক্ষ খেলোয়াড়কে ট্র্যাকল করা, বিপক্ষ খেলোয়াড়কে আটকানো বা ধরে রাখা, বিপক্ষ খেলোয়াড়কে থুতু দিলেও তোমার দেওয়া হবে ডাইরেক্ট ফ্রি কিক, সর্বশেষ ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরা। স্থায়ী পেনাল্টি এরিয়ার গোলরক্ষকের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়, গোলরক্ষক ছাড়া অন্য কি ইচ্ছাকৃতভাবে বলটি ধরলে তাকে আমরা ফ্রি কিক দিই, ফুটবল খেলায় ফ্রি কিক দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে শেষ করবো, পরবর্তী আমরা অন্য বিষয়গুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনা করে আমাদের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।